পদ ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এটি অন্যায় এবং প্রহসনের। এই রায়ে খালেদা জিয়াকে যে জেলে দেওয়া হয়েছে, অবিলম্বে যদি বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের আন্দোলন চলতে থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যে কর্মসূচি আসবে আমরা সবাই এই অন্যায়ের প্রতিবাদ করছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে।